তো যাই হোক যেহেতু ঈদের ঈদ কাছাকাছি চলে আসছে শেষের দিকে, সেই জন্য মানুষের পরিমাণটা একটু বেড়ে গেছে। আর আই হোপ যে একটু পরে হয়তো কমবে। যেমন আমি 9টার দিকে বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে ডাইরেক্ট যখন আনন্দের জন্য বের হয়েছি, আপনাকে যদি আমি বলে রাখি যে জ্যাম অবশ্যই পেয়েছি। তো আমি বাসা থেকে বেরোবার পর আমি হাতে ঝিল হয়ে আসছি, এটা কিন্তু আরঙ্গের সাথে টেরাকোটা টেলস। আর টেরাকোটা টেলসে একটি স্পেশালিটিস আছে যে এটা আগে অন্যরকম ছিল, বাট এবার এদের জন্য একটু নতুনভাবে সাজাইছে। আর বিশেষ করে সেরির সময় এটা বিশেষ রূপ ধারণ করে, এটার জন্যই এই টেরাকোটা টেলসে আজকে আসার জন্য চয়েস করা আমাদের। তো যাই হোক, তো যখন আমরা এখানে আসলাম, আমি আসার পর প্রচণ্ড জ্যাম পেয়েছি। ও, একটা জিনিস বলে রাখা ভালো যে এখান থেকে আপনি যদি হাতে ঝিল হয়ে আসেন, আপনি কিন্তু ঠিক আবার গুলশান লিঙ্ক রোডের একদম মাথায় গিয়ে, মানে আপনার মহাখালীর দিকে গিয়ে ইউটার্ন নিয়ে এরপর আবার এখানে আসতে হবে। তো আসার পর প্রচণ্ড জ্যাম ছিল, জ্যামের মাঝখানে আর মানুষে তো ভরা, মানে বোঝা যাচ্ছে সবাই ঈদের শপিং করতে আসছে। আর আজকে যেহেতু শুক্রবার, মানে আমি বলতে চাচ্ছি ঈদের আগে লাস্ট শুক্রবার, যেটা আমরা আখেরি জুম্মা বলি, তো সেদিন তো প্রচণ্ড ভিড়, সবাই মার্কেটিং করতে পেরেছে। যেহেতু আগামীকাল বন্ধ, তার পরের দিনও বন্ধ, শনিবার আর রবিবার হচ্ছে গিয়ে কদরের রাতের জন্য বন্ধ। তো এখানে আসার পর আমি এখানে ভালো ভালো বেশ কয়েকটা ফুটেজ নিয়েছি, আপনার ফুটেজগুলো দেখতে পারবেন। আর এখানে দাঁড়ায় আমি আসলে যথেষ্ট আলোর জন্য, যাতে আলোতে বুঝতে পারি, সেটার জন্য আমি এই ভিডিওটা করতেছি এখানে দাঁড়ায়। তো চলেন দেখি, আরও কিছু আইটেম আছে যেগুলো আমি বিভিন্ন আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন একটা সিকোয়েন্সে আমি দেখাতে থাকবো। সেখানে ফুচকা ছিল, সেখানে আপনার ওরা কিছু দেখলাম, যদি আপনি কাপ কিনেন, কাপ কেনার পর সেটাতে আপনি আপনার ইচ্ছা মতো আর্ট করে নিতে পারবেন, হ্যান্ডক্রাফটেড আর্ট। তারপর দেখলাম আপনি যদি আপনার কাপল থাকেন, বসেন, তো তারা আপনাকে দেখে একদম আর্টিফিশিয়ালভাবে, একদম পুরো আর্টিফিশিয়ালভাবে, সরি আর্টিফিশিয়াল বলতেছি, আসলে হ্যান্ড রিটেন হাতে তারা আপনার ছবি এঁকে দিবে, এটাকে দেখলাম খুব ভালো লাগলো। তারপর কিছু মণিমুক্তার কিছু ডিজাইনিং দেখলাম, ওইটা আসলে মানুষের ভিডিও জন্য ভিডিও করতে পারিনি, আশা করি সামনে যদি ভিডিও করতে পারি আমি আপনাদেরকে এই ফুটেজটা দেখিয়ে দিব। তারপর দেখলাম ওইখানে আরও কিছু জিনিস আছে, আরও জিনিসের মধ্যে আছে যেমন আপনার স্পেশালি বলতে গেলে ফুচকা দেখলাম, ফুচকা বানাচ্ছে, ওইটার ভিডিওটা আপনার হয়তো দেখতে থাকবেন। আমরা ফ্রেন্ডরা মিলে 3টা ফুচকা নিয়েছি। তারপর কিছু জুস বার দেখলাম, যেখানে জুস বেচতেছে, বিশেষ করে লেমন জুসটা। আর এটার সাথে তো একটা ক্যাফেও আছে, ক্যাফেটা অনেক সুন্দর, ক্যাফেটা আমি আপনাকে একটা ভিডিও দিয়েছি। আসলে প্রত্যেক জায়গায় এতটা মানুষ, ব্লগের সময় আসলে মানুষকে, র্যান্ডম মানুষকে নাও যায় না, কারণ সবাই তো সবভাবে কেউ কিছু বলে না, বাট সব খেয়াল রাখতে হয় যে আমার ভিডিও যাতে সবাই না আসে। আর এই টেরাকোটা টেলসটা, যে হয়তো আপনার এতক্ষণ আমি বলে ফেলেছি যে টেরাকোটা টেলস কি বিষয়টা কী, নামটা কোথেকে আসছে। তারপর যেটা হোক পোড়ামাটি, তো এখানে পোড়ামাটির হালকা পাতলা ছোঁয়া আছে, এখানে পোড়ামাটির কিছু কাজ দেখানো আছে। একটা দেখলাম তার একটা প্রাইভেট রুম, রিজার্ভ রুম রাখলো, যেখানে খুব একদম একটা ডিম লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজায় রাখছে, অর্গানাইজভাবে। এখানে দেখলাম কিছু মাটির কাজকর্ম আছে, বাট এখানে আসলে প্লাস্টিকের চেয়ে আমি পুরো জায়গাটায় মাটির বেশি ব্যবহার দেখেছি। তাছাড়া আপনি যদি উপরে, তাদের উপরে রেস্টুরেন্ট আছে, বিশেষ করে এছাড়া তো ওই মেন রেস্টুরেন্টে বেশি কাজ করে, ওইখানে বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায়, ওইখানে সবাই খাওয়া দাওয়া করে। এবার আর আমরা বলি যে রুফটপ রেস্টুরেন্টের মতো আছে, ওইখানেও বারবিকিউ চলতেছিল, আমি কিছু বারবিকিউ দেখেছি, যেখানে মানুষ ভুট্টা থেকে শুরু করে চিকেন এভরিথিং বারবিকিউ করে। আমরা যে ভিডিওটা বলছিলাম, যেটা লোকেশনটা, এটা লোকেশনটা কিন্তু আপনার যদি খেয়াল করেন, সেটা হচ্ছে কিন্তু গুলশান একের সাথে। তো এই টেরাকোটা টেলসের বিশেষ সুবিধা হচ্ছে কি, গুলশান একের সাথে হওয়াতে এটা কর্পোরেট অফিস, কর্পোরেট এখানে মানুষজন থাকে, সো বিভিন্ন ক্লায়েন্ট মিটিং বলেন, বা এছাড়া আপনি যদি কোনো লেজার পিরিয়ডে বা লাঞ্চ পিরিয়ডে তারা যখন আসতে চায়, বেশিরভাগ সময় মানুষরা আসে এখানে কফি খেতে। আমি আপনাদের কফি শপটা দেখিয়েছিলাম, এই কফি শপে অনেক ভালো কফি পাওয়া যায়, আমি আগে খেয়েছি বাট এবার খেতে পারলাম না যেহেতু প্রচণ্ড ভিড়। তাছাড়া এখানে আপনারা কিন্তু দেখবেন ভিতরে ছোট রেস্টুরেন্ট আছে, ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য এবং রেস্টুরেন্টে বসার জন্য খুব ভালো পরিবেশ হচ্ছে কিন্তু এই
আপনার এই টেরাকোটা টেলসটা এবং টেরাকোটা টেলসটা কিন্তু সৌন্দর্য যখন মানুষ কম থাকবে বা আপনার যদি ঈদের পর আসেন আসলে কিন্তু অনেক সৌন্দর্য এবং জিনিসটা যে কত ভালো এবং ঢাকার সামনে যে একটা পশ বলেন বা যেভাবে আপনি এটাকে ডিসক্রাইব করেন না কেন সেটা যে আপনাকে একটা ভালো একটা ভিউ দিবে সেটা কিন্তু এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন বিশেষ করে আর আমরা যেহেতু ঈদের সময়টাকে বা ঈদের আগে আগে বা এই রমজান মাসটাকে সিলেক্ট করেছি এর মেইন রিজনটা হচ্ছে কি এই সময় ওরা জিনিসটাকে খুব সুন্দর থিমে সাজিয়েছে আপনারা কিন্তু অলরেডি ভিডিওতে দেখেছেন যে তারা বিভিন্ন মেহেদি দেওয়ার ব্যবস্থা করে রাখছে সবাই মেহেদি দিতে পারতেছে টেকনিক্যাল কারণে আমি ভিডিও করতে পারিনি বাট এখানে মেহেদি সেন্টার আছে মানুষ বুকিং দিয়ে দিয়ে এখানে মেহেদি করতেছে লাইক ঈদের আগে যে প্রিপারেশন মেয়েরা নেয় বা ছেলেরা নেয় বিশেষ করে মেয়েরা যে সকল প্রিপারেশন নেয় সকল ধরনের প্রিপারেশনের ব্যবস্থা কিন্তু এই টেরাকোটা টেলসে এই ঈদের সময় ওরা করেছে আমরা এখানে ফুচকা নিছি এই ফুচকা 100 টাকা করে নিছে না এটা 100 আর যেটা দই ফুচকা সেটা হচ্ছে 152 টাকা তো আমি 2 টাকা দিয়ে দেখেছি অ্যাট লিস্ট এটা ভালোই হইছে আই থিংক যদি ফুচকার হিসাবে কিন্তু ভালোই তাই না আমাকে এখানে কয় পিস দিছে ওরা ওরা আমাকে দিছে হলো গিয়া 5-6 পিস 120 টাকা আমি এখানে যখন আমরা এই সাইডে বসেছিলাম বসে থাকা অবস্থায় ভালো কিছু শাপলা ফুল দেখলাম আসলে এগুলো জেনুইন শাপলা ফুল তারা এটা পানিতে ঝুলে রাখছে রাতের বেলা দেখে এতটা স্পষ্ট আসছে না বাট আই থিঙ্ক এখান থেকে আমরা যখন দেখছি দেখতে অনেক সুন্দর লাগতেছে লাইটের কারণে হয়তো আপনারা অতটা ভালো দেখতে পারবেন না বাট অনেক সুন্দরভাবে সাজায় রাখছে পুরোটা পুরো একদম ইনভেন্টের সাথে একদম ভালোভাবে ব্লেন্ড করে যাচ্ছে এই আপনার এই শাপলা ফুলগুলো আর যে এই আন্ডার রেস্টুরেন্টটা বলছিলাম যে ভিতরে যেটা হচ্ছে টেরাকোটা টেলসের মেইন রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের বিল্ডিংটা সো বিল্ডিংয়ের এই যে রুফটপটা রুফটপে আপনারা কিছু আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ এখানে বসেছিলাম ওরা এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এই জায়গায় একটা আপনাদের কার্পেটের মতো যেগুলো আমরা ঘাসের ফিল বসিয়ে দিয়েছে ঠিক এই জায়গাটায় আমরা বসেছিলাম এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে আর যে লেকটা যে আপনার শাপলা ফুলে বসছিলাম এবং এটা হচ্ছে গিয়ে এন্ট্রিটা এবং এটা হলো গিয়ে মেন আরঙ্গের ভবনটা আর এটা হলো গিয়ে ওদের স্পেশাল পার্কিং অনেক সুন্দরভাবে সাজিয়েছে উপর থেকে যদি আমরা ভিডিওটা দেখি দেখলেই বুঝতে পারবেন যে ওরা পুরো বিষয়টাকে কতটা সুন্দরভাবে খাল রেখেছে এখন এসে রুফটপের উপরে ছাদের উপরে এসে বসছি না আমার চেহারা দেখে হয়তো বলতে পারেন যে এত ঘেমে যাচ্ছে কেন আসলে প্রচণ্ড গরম আর এই সময়টা আরও বেশি গরম আর চারদিকে যেহেতু বার্বিকিউ আনতেছিল তারপর বিভিন্ন রকম আপনার বিভিন্ন রকম বার্বিকিউ বা যেটা পোড়ায় খাওয়া বলতেছিল তো এইসব চলাচল ফেলার কারণে এবং এত মাংস হওয়ার কারণে প্রচণ্ড গরম এখানে ছিল তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে এই টেরাকোটা টেলসের স্পেশালিটি হচ্ছে যে টেরাকোটা টেলস মানে হচ্ছে কি মাটি আমরা যেটাকে মাটি পোড়া মাটির যে আসবাবপত্র বলি আমাদের যত মাটি আসবাবপত্র দেখি এগুলোকে মেনলি টেরাকোটা টেলস বলা হয় তো সেখান থেকে সরি সেগুলোকে টেরাকোটা বলা হয় তো টেরাকোটা থেকে ওরা টেরাকোটা টেলসটা নাম নিয়েছে এটা হচ্ছে কি এই টেরাকোটা টেলসের বিশেষ বৈশিষ্ট্য এবং আমি যদি ওদেরকে দেখাই এতে কিন্তু বেশিরভাগ জিনিসই কাঠেরই তৈরি যেটা ইকো ফ্রেন্ডলি বলে আর যতটুকু আপনারা জানেন হয়তো যেহেতু এটা আরং বা ব্যাকের একটা অংশ সো তারা কিন্তু এই জিনিসগুলো রিসাইকেল জিনিসটা এবং মানুষ যাতে ঠিকভাবে ঠিক জায়গায় ফালায় সেই সব কিছু যাতে ঠিক জায়গায় থাকে সেটার জন্য তারা সেই ব্যবস্থা নিয়েছে এবং সেটার প্রমাণ কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু ময়লা টলা খুব বেশি পড়ে নেয় আর যেহেতু সবাই খাওয়া দাওয়া করতেছে আমি এখানে দেখলাম যে গার্ডরা প্রচুর আছে সে গার্ডরা প্রতি মুহূর্তে আসতেছে এসে এসে মনে করলেন যখনই একটু ময়লা হচ্ছে তার 5 মিনিটের মধ্যে তারা সেগুলো সরায় নিয়ে যাচ্ছে আর এখন আমরা যেটা দেখেছেন রুফটপে এখানে ভিউটা খুবই ভালো আসতেছে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো ততটা দেখতে পারবেন না বাট এটা এখানে পরিবেশটা যথেষ্ট ভালো আমি যদি আপনাদেরকে একটু দেখাই লাইক আপনারা হয়তো দেখবেন এখানে সবাই বসে আছে আমরা যেটা এই সময় বলছিলাম যে আমরা যখন এই রুফটপে উঠতেছিলাম উঠার এটা পুরোটা কাঠের তৈরি এবং আপনারা ভিডিওতে দেখবেন যে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ওয়ালগুলো ওরা খুবই ইউনিক ডিজাইন করছে না খুবই বিজি ডিজাইন না বাট এগুলোকে যেটাকে বলে আমরা ক্লাসি বলি অল্প ডিজাইন বাট যেগুলো চোখে পড়ে এভাবে তারা সেগুলোকে ডিজাইন করেছে এবং আমি যত আগেরবারের চেয়ে বিশেষ করে রমাদানের সময় তারা কিন্তু আরও বেশি সুন্দরভাবে এই জিনিসগুলো সাজিয়েছে আমি যদি আপনাকে দেখিয়েছিলাম মেবি যে একটা ওরা আরঙ্গের ব্র্যান্ডিং করছে এখানে দুইটা পুতুল রেখেছে পুতুল পুতুলকে কন্টিনিউয়াসলি রাউন্ড রাউন্ড তারা ঘুরাইতেছে
তো ওইটা দেখতে অনেক ভালো লাগতেছিল। এখানে সবাই এনজয় করছিল, সবাই ছবি তুলতেছিল, যদি আমি খুব বেশি ফুটেজ নিতে পারিনি যেহেতু এটা পাবলিক প্লেস, প্রচুর মানুষ ছিল, আর মানুষ থাকার কারণে আসলে ওভাবে এতটা ভালোভাবে ভিডিও নেওয়া যায় না। তো যাই হোক, আমি যতটুকু পারছি বা যতটুকু রিক্স ফ্রি হয়ে ভিডিও করা গেছে ততটুকু করেছি। তো আমাদের প্ল্যান আসলে এখানেই শেষ হচ্ছে না, আমরা টেরাকোটা টেলস থেকে মেনলি এখানে ফুচকাই খেয়েছি আর এক কথা ভিডিও করে নিয়েছি। বাট মেনলি আমরা যাবো হলো একটা রেস্টুরেন্টে, এখনও ঠিক করি নাই, এটা হলো গিয়ে সাডেনের মতো হবে। আমরা প্রতিবারই সেহরিটা সাডেনের মতো করে দিই, সাডেন কোনো একটা রেস্টুরেন্টে চলে যাই। সো আমাদের মেন সেহরিটা হবে একটা রেস্টুরেন্টে, সো ওইটা দেখবো। আর তবে এখানে টেরাকোটার যে ভিডিওটা করছিলাম, টেরাকোটার ভিডিওটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড নেক্সট ব্লগটা দেখবেন, নেক্সট ব্লগ আমাদের হচ্ছে সেহরির পরে আমরা কোথায় গিয়েছি সেটা নিয়েই থাকবে। আর ততদিন পর্যন্ত ধন্যবাদ, আর কি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।